আসসালামু আলাইকুম। এখন তো ডিজিটাল যুগ, তুমি এই ভিডিওটা দেখছো হয়তো মোবাইলে কিংবা ল্যাপটপে কিংবা কম্পিউটারে কিংবা হয়তো তোমার টিভিতে যদি তুমি অনেক হাইফাই হয়ে থাকো। তো আমাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাই এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা গুগল ডক্সে কাজ করি, পাওয়ার পয়েন্টসে কাজ করি, আমরা ড্রাইভে হোয়াটসঅ্যাপে আমরা নোট শেয়ার করি, কিন্তু সিমিলারলি একটা জিনিসের সমস্যা চলে আসে, সেটা হচ্ছে অনেকে মোবাইলে কাজ করতে গেলে আসলে ডিস্ট্র্যাক্টেড বেশি হয়। তো তুমি কি মোবাইলে কাজ করবা, ডিজিটাল এইডসগুলোকে নিবা, নাকি তুমি যে ট্রেডিশনাল ওয়ে যে খাতা কলমে পড়াশোনা করবা, এটা যদি তুমি জানতে চাও আমার সাথে কিছু কোয়েশ্চেন এখনই আনসার করে ফেলো, আনসার ইনশাল্লাহ পেয়ে যাবা। ফার্স্ট প্রশ্ন, তোমার কি মুঠোফোনের চেয়ে বই পড়তে বেশি সহজ মনে হয়? কারো কারো ক্ষেত্রে বই পড়তে সহজ মনে হয় এবং কারো কারো ক্ষেত্রে কিন্ডেল কিংবা ডিজিটাল পিডিএফ পড়তে সহজ মনে হয়। তোমার কোনটা সহজ মনে হয়? মুঠোফোনের চেয়ে বই বেশিক্ষণ ধরে পড়তে পারো? তোমার কি বই বেশিক্ষণ পড়তে সুবিধা হয় নাকি মুঠোফোন? এটা জিনিস খেয়াল করতে পারো, কিন্তু মুঠোফোন অনেকে ফেসবুক ইউটিউব দুইটা ঘন্টা কিন্তু মুখের সামনে রাখতে পারে। সো এটা কিন্তু এক্সকিউজ না যে ভাইয়া বই তো ভাই পড়তে পারি বাট মুঠোফোন দেখলে তো ভাই মাথা গরম হয়ে যাবে। না, আমরা সবাই দুই তিন ঘন্টা সামনে মুঠোফোনটা রেখে আমরা ভিডিও দেখতে পারি, বাট পিডিএফ পড়ার সময় যদি আমার মাথা ব্যথা হয় তাহলে আসলে ওইটা মোবাইলের দোষ না, ওইটা আমাদের ধৈর্যের দোষ। সো এই জিনিসটা খেয়াল রাখিও। ডিভাইস ব্যবহার করার সময় কি অন্য ভিডিও কিংবা কাজে জড়িয়ে পড়ো? কিছু কিছু মানুষের সেলফ কন্ট্রোল আছে যে তারা বইটা খুলে বইটা পড়তে পারে বসে। কিছু কিছু মানুষের সেলফ কন্ট্রোল আছে, পিডিএফটা খুলে সে পড়াটা শেষ করে তারপর অন্য কাজ করে। আর কিছু কিছু মানুষের একটু মানে হাইপার অ্যাক্টিভ, তার লাইক পিডিএফ পড়তে পড়তে সাজে সাজে থেকে দেখতে হবে যে তার ইরানে কোন কাহিনী হচ্ছে, বক্সে কি ভিডিও দিচ্ছে, 10 মিনিটস হলে কোন আয়মান ভাইয়ের ভিডিও আপলোড হয়েছে। আয়মান ভাইয়ের ভিডিও তো মিস করা যাবে না, তাই না? তাই অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। তোমার যদি এই অবস্থা হয় ইন দ্যাট কেস হয়তো তুমি বই পড়লে তোমার জন্য মনোযোগটা ভালো লাগবে। মুঠোফোনের তথ্য টুকে রাখার চেয়ে কি খাতা কলমে টুকে রাখা সহজ মনে হয়? কারণ অনেকের ক্ষেত্রে পড়াশোনার সময় পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে জিনিসগুলো নোটে টুকে রাখা। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি পিডিএফ না পড়ে অনেক সময় বইগুলো হার্ড কভার পড়ি, কারণ আমাকে টুকে রাখতে হয়, নোট করে রাখতে হয় যে কোথায় কী করছি। সো আমার জন্য পিডিএফে পড়ার চেয়ে হার্ড কভারটা ইজিয়ার হয়। বাট তোমার মনে করো এই জিনিসটা দরকার না যে ভাই আমি বইটাই দাগানি না, আমার বেস্ট ফ্রেন্ড তুখর এক স্টুডেন্ট ও সব নোট পড়লে হয়ে যায়, আমি খালি বইটা জাস্ট দেখার জন্য দেখতেছি এটা সুরতটা কেমন, আমি টাকা দিয়ে কিনছি এটা চেহারাটা কেমন এটা দেখতেছি। ইন দ্যাট কেস তুমি পিডিএফটা পড়তে পারো যদি তোমার দাগানো কোনো ইম্পর্টেন্ট না থাকে। ফাইনালি, দাগিয়ে পড়ার জন্য মুঠোফোনের চেয়ে কি বই বেশি সহজ লাগে? দাগিয়ে অনেকে না দাগালে হয় না আর কি। সো তোমার যদি দাগানো লাগেই এবং মনে করো পিডিএফের যে মার্কিং সাইট আছে, ফিচার্সগুলো আছে, ওগুলো দিয়ে হচ্ছে না, ইন দ্যাট কেস তোমাকে হয়তো বই পড়তে হবে। সো এই পাঁচটা কোয়েশ্চেন আনসার করলে তুমি মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাবা যে তোমার জন্য কি মোবাইলে পিডিএফে পড়া ইজিয়ার হবে নাকি বই পড়া ইজিয়ার হবে। তোমাদের কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জিনিস হতে পারে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যখন আমি পড়াশোনা করছি, ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতাম তখন আমি নোটসে পড়তাম, কারণ নোটসগুলো পড়ে কাজ হয়ে যেত, অত দাগানো টাগানো লাগতো না। অন দি আদার হ্যান্ড আমি যখন নিজের পড়াশোনাগুলোকে ভিডিও বানাই তখন আমাকে দাগিয়ে করতে হয়, কারণ ভিডিওর জন্য সবগুলো টুকে টুকে রাখতে হয়। তাই তোমাকে দেখতে হবে যে কোন জিনিসটা তোমার জন্য সবথেকে বেশি হেল্পফুল। কখনো এই জিনিসটা বলে না যে খালি বই পড়তে হবে হার্ড কভার কিংবা খালি পিডিএফই পড়তে হবে, না। এক একজনের জন্য এক একটা নিড, কোয়েশ্চেনগুলো আনসার করে তুমি বের করো যে তোমার জন্য কোনটা বেশি হেল্পফুল। এবং তোমার যদি মনে হয় এই ভিডিওটা দেখলে অন্য আরেকজনের লাভ হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।